সুপ্রভাত বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা টব নির্বাচন করবে, আর কম পয়সায় কিভাবে টব নির্বাচন করবে, আর খরচ কম হবে কিভাবে, আর কি টব তোমরা ব্যবহার করবে। যারা নতুন বাগানি তারা ভাবছো কি টব কেনা যায়, কি টব ব্যবহার করলে ভালো হবে, তো আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে বলি, সবথেকে বেটার কিন্তু মাটির টব। মাটির টব কিন্তু সুন্দর, গাছ পরিচর্যার ক্ষেত্রে সুন্দর, কিন্তু এই টবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্লাস্টিকের টবও কিন্তু খারাপ নয়, প্লাস্টিকের টব কিন্তু কম দামে কিনতে পাওয়া যায়। তো আমি যেটা বলবো সেটা হলো, তোমরা সব রকম মিলিয়ে শুরু করো, মাটির টব, প্লাস্টিকের টব। এছাড়া তোমরা দেখবে বাড়িতে আমরা অনেক প্লাস্টিকের জিনিস ফেলে দিই, কৌটো ভাঙা, বোতল, এগুলো দিয়েও কিন্তু তোমরা নতুন বাগান করা শুরু করো। দেখবে খুব সুন্দর কিন্তু ডিজাইনের জিনিস তৈরি করা যায়। প্লাস্টিকের বোতল দিয়ে তো অনেক ডিজাইনের সুন্দর সুন্দর টব তৈরি করা যায়, আর তোমরা অনেক কিছু আইডিয়া করে তোমরা তৈরি করতে পারো। আর এছাড়া তোমরা মাটির টব ব্যবহার করতে পারো, যেমন বড় সাইজের মাটির টবগুলোই কিন্তু যে যে গাছগুলো বসাতে পারো, জবা গাছ বসাতে পারো, টগর গাছ বসাতে পারো, তারপর স্থলপদ্ম বসাতে পারো, গন্ধরাজ ফুল গাছ বসাতে পারো, যেগুলো মানে ঝাঁকড়া টাইপের একটু বড় হয়, সেই ফুল গাছগুলো তোমরা মাটির টবে বসাবে। আর প্লাস্টিকের ছোট ছোট টব তোমরা হ্যাঙ্গিং পট হিসাবে তোমরা তৈরি করে ঝুলিয়ে দিতে পারো, এতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই পত্তুলিকা, পান গাছ, তারপর মানি প্লান্ট, এগুলো কিন্তু প্লাস্টিকের বোতল অথবা প্লাস্টিকের ছোট ছোট টবে বা প্লাস্টিকের ছোট ছোট যে গামলি পাওয়া যায় সেগুলো 10-20 টাকা করে দাম, সেগুলো তোমরা কিনে এনে কিন্তু হ্যাঙ্গিং পট বাড়িতে তৈরি করে তোমরা কিন্তু খুব সুন্দর গাছ তৈরি করতে পারো। তো আমি শেয়ার করব, চলো কী কী টব আমি তোমাদেরকে দেখাবো, কিছু টব আমি দেখাবো, আর সেগুলো ব্যবহার করে তোমরা কি ফল পাবে আর কি ফল পাবে না সেটাই আমি শেয়ার করব। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা একদম স্কিপ করবে না, আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। প্লাস্টিকের টব নিলে এই টবটা কিন্তু বেশি দিনের জন্য থাকে না, মাত্র 2-2.5 বছরের মধ্যে টবটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু তুমি যদি মাটির টব নাও সেটা কিন্তু দীর্ঘদিন থাকবে, 10-15 বছর এমনকি 20 বছরও থাকবে। কিন্তু একটাই সমস্যা হলো, ভেঙে যাবে, উঁচু জায়গায় রাখলে মাটির টব ভেঙে যেতে পারে, কিন্তু কোনো নিচু স্থানে বা সুন্দর পরিচর্যা করে রাখলে তোমার 15-20 বছর এমনি থেকে যায়। যদি ভালো, তাহলে বুঝে নিলে প্লাস্টিকের টবের সমস্যা এটাই, বেশি দিন যায় না, রোদ জল সহ্য করতে পারে না, কিছুদিনের মধ্যে মানে বছর দুয়েক তারও কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। এখানে দেখো প্লাস্টিকের টবের এই সুবিধা, ভেঙে যায় না কিন্তু বেশি দিন থাকে না। এখানে কয়েকটা প্লাস্টিকের টব আমি দেখাই, এই দেখো, এগুলো কিন্তু বেশি দিন থাকবে না, 2-3 বছর থাকবে তারপরে নষ্ট হয়ে যাবে। কিন্তু এর পরিবর্তে যদি আমরা মাটির টব ব্যবহার করি দীর্ঘদিন থাকবে। গাছ কিন্তু সব টবেতেই কিন্তু সুন্দর পরিচর্যা করা যায়, কিন্তু মাটির টবে একটু বেটার হয়। তো চলো আমি কিছুটা মাটির, হ্যাঁ আর একটা কথা বলি, এই টবগুলোর কিন্তু বেশি দাম না, এগুলো কিন্তু 18 টাকা করে পিস নিয়েছে, তো খুবই কম দাম এই টবগুলো, প্লাস্টিকের টব। আমি এখানে আরও কিছুটা দেখাই, এই দেখো এই টবগুলো কিন্তু 18 টাকা করে পিস, তা 8-10 ইঞ্চি হবে এই টবগুলো। এখানে দেখাই, এরকম কিন্তু এরকম জিনিস তোমরা তৈরি করে নিতে পারো, এরা এই ঝুড়িগুলো কিন্তু 5-10 টাকা করে দাম, এগুলো কিন্তু তৈরি করে নিতে পারো। একটু ভালো কোয়ালিটির ঝুড়ি নিলে কিন্তু অনেক দিন যায়। আমার কিন্তু এতে পত্তুলিকাও গত বছর আমি বসিয়েছিলাম, খুব সুন্দর ফুল দিয়েছে, আবার নষ্ট হয়ে যাওয়াতে আমি মানে ফুল গাছগুলো মাটিগুলো ফেলে দিয়ে আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো তোমরাও এভাবে করতে পারো, এতে কিন্তু 2-3 বছর চলে যাবে, তারও বেশি চলে যাবে। এগুলো 10 টাকা করে দাম এইগুলো, এরকম হ্যাঙ্গিং পট তোমরা তৈরি করতে পারো খুব সহজ পদ্ধতিতে। কিন্তু দেখো একটা দড়ি লাগিয়ে দিলাম, জাস্ট এইভাবে দিয়ে এইভাবে কিন্তু ঝুলিয়ে দেওয়া যায়, এই দেখো। আর যখন এই এর কিন্তু গেট আপ চেঞ্জ হয়ে যাবে, যখন অনেক ফুল থাকবে কিন্তু এর কিন্তু অন্যরকম গেট আপ চলে আসবে। শুরু দেখাই, এখানে দেখো কিছু কৌটো,
এইসব তোমরা এটা দইয়ের খুলি, দেখো রেন লিলি বসানো হচ্ছে দইয়ের খুলি, তোমরা এইভাবে কিন্তু শুরু করতে পারো। তারপরে আস্তে আস্তে তোমরা টবের সংখ্যাও বাড়াতে পারো। আর এরকম ছোট ছোট জিনিস কিন্তু রং করে কিন্তু ভালো লাগবে, কিন্তু দেখতে খারাপ লাগবে না, সুন্দর লাগবে। এই দইয়ের খুলিটা দেখো, এখানে দেখায় আমি সংগ্রহ করে রেখে দিয়েছি, দেখো যেগুলো রাফ বোতল সেগুলো ফেলেনি, আমি রেখে দিয়েছি। নানা রকম ডিজাইনের গাছ টাছ তো বসাতে পারবো। আর চলে আসি মাটির টবের কাছে, এই দেখো এই টবগুলো বেশি দিন হয়নি আমি নিয়ে এসেছি, তো এই টবগুলোর কিন্তু দাম বেশি না, খুবই কম দাম। এই টবগুলো 40 টাকা পিস নিয়েছে, 10 ইঞ্চি টপ, 10 ইঞ্চি না 12 ইঞ্চি টপ, 40 টাকা পিস নিয়েছে। এগুলো দেখাই, এটা হলো বনসাই তৈরি করার জন্য যে টপগুলো, এই টপটা নিয়েছে 40 টাকা, খুব কম দাম কিন্তু মাটির টব। আর এই টপগুলো কিন্তু দীর্ঘদিন যায়, একটু রং করে নিলে কিন্তু দীর্ঘদিন যাবে। এটা 10 ইঞ্চি, এটা 12 ইঞ্চি, এটা 10 ইঞ্চি টপ, 10 ইঞ্চি টপ, 10 ইঞ্চি টপ, দেখো খোলটাও অনেকটা আছে। এই ধরনের টবে কিন্তু আমরা একটু বড় সাইজের টব, 10 ইঞ্চি টবে কিন্তু অনায়াসে জবা গাছ কিন্তু খুব ভালোভাবে মানে বসানো যাবে। আর তোমরা যদি বসাতে মাটি দিয়ে, এতে কিছু মাটিটা দিয়ে আর দেশীয় কিছু জবার ডাল কাটিং করে বসাও, বা এমনি একটু বড় সাইজের ডাল এনে বসিয়ে দিলেই কিন্তু বসার সময় সুন্দর গাছ তৈরি হবে, কিছুদিনের মধ্যেই কিন্তু ফুল দেবে। এই এই বড় সাইজের টবে কিন্তু আমরা অনায়াসে যেমন স্থলপদ্ম বসাতে পারি, এছাড়া তোম গন্ধরাজ, গোলাপ, আরও যেগুলো বড় মানে ঝাঁকড়া টাইপের হয়, যে গাছগুলো একটু বড় হয় সেই গাছগুলো কিন্তু আমরা এই 12 ইঞ্চি টবে অবশ্যই বসাতে পারি, ঠিক আছে। তারপর বোগেনভ্যালিয়াও বসাতে পারি, এই গাছগুলো স্থলপদ্ম বসাতে পারি, এই বড় সাইজের টবগুলো। আর এই 10 ইঞ্চি টবে কিন্তু জবা গাছ বসাতে পারি। এখানে দেখো এইগুলো বনসাই আকৃতি, বনসাই যেগুলো তৈরি করব বলে এনেছি, তো খুব কম দামে কিন্তু মাটির টবও পাওয়া যায়। মাটির প্লাস্টিকের টবের তুলনায় মাটির টবের একটু দাম বেশি, কিন্তু এটা দীর্ঘদিন থাকে, দীর্ঘদিন থাকে, কিন্তু প্লাস্টিকের টব অত দিন থাকে না, নষ্ট হয়ে যায় ঝড় বৃষ্টি জলে। বন্ধুরা টবের কিছু ভ্যারাইটিস আমি দেখালাম, দেখো এখানেই রেখে দিয়েছি টব, তো টবের কিছু আমি ভ্যারাইটিস দেখালাম। তো তোমরা যারা নতুন বাগান শুরু করবে তারা এরকম ছোট ছোট কিছু প্লাস্টিকের জিনিস অথবা কিছু টব তোমরা কিনে আনো, এনে শুরু করো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সুন্দরভাবে বাগান সাজাতে। তো দেখলে বন্ধুরা আমরা কিছু সীমিত পয়সা খরচ করে কিন্তু সুন্দরভাবে বাগান সাজাতে পারি। তো দেখলে আমি এই টবগুলো কিন্তু খুবই কম দামে আমি নিয়ে এসেছি, দেখো টবগুলো কিন্তু খুব কম দামে নিয়ে এসেছি। তো তোমরাও এইভাবে কিছু টব কেনো, কিনে বাগান শুরু করো। আর অবশ্যই জানিও টবগুলোর দাম বেশি নিয়েছে না কম নিয়েছে, যদি কম নেয় তো কমেন্ট করবে, বেশি নেয় তাও কমেন্ট করে আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা বাজিয়ে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর অবশ্যই তোমাদের যদি কোনো কাজ সম্পর্কে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।